Hey guys, welcome back to my channel. Welcome back to my new video. So, choli ashlong notun ekta video niya to chai hok bondhugula. Tomra shobai kemon achen? Asha korong tomra shobai bhale achen. Muyo motamuti bhale acho. To chai hok notun ekta video niya choli ashlong. Cholo mor sathe sathe tomra mor pura video ta dekhte thako ar enjoy koro. To chai hok bondhugula. Alam মানে কি কম সকাল তো না দিনও না এলা রাত মোটামুটি যে দেখি বলছেন 8টার মতো বাজে এই যে ঘড়ি দেখা যাচ্ছে দেখো উপরে তো এই যে 8টার মতো বাজে তো ভাবলাম ঘরটা মানে ঘরটা পরিষ্কার বলতে শোকেসটা না দুই দিন থেকে দিনের বেলা মানে পরিষ্কার করি চাং দিনের বেলা এই যে খাওয়া দাওয়া ঘুম মানে ঘুম বিছানা দেখ না মোবাইল নিয়ে থাকলে ঘুম আর কি ধরে সেই মানে ঘুম পাগল হয়ে গেছম ঘুম ঘুম করি ঘুমই পড়ম আর সেরকম পরিষ্কার করা হাত হচ্ছে না আর কেমন জানি অল্প অল্প ধুলো জমে গেছে এই যে সাইডে সাইডে তো কেমন জানি ভালো লাগে না উস্কুস উস্কুস লাগে তো ভাবলাম আজকে রাইততে আর কি পরিষ্কার করি নিম নালে কেমন জানি আর কি লাগে তো এই মাসে মাঝেতে একদিন আর কি পরিষ্কার করছম তো সেদিন তোমার সাথে শেয়ার করা হয় নাই প্রত্যেকটা দিনে শেয়ার করা মানে হয় না তো যাই হোক সেদিন হয়তো শেয়ার করব না দিনে মানে সারা দিনে শুট ছিল শুট করছম আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য মানে হয় তো যাই হোক আজকে তোমার সাথে পুরোটাই শেয়ার করিম কি করো না করো ঘরের কাজ যাবতীয় তো এর জন্য তো দেখো সবকিছু আর কি মুছি মুছি রাখি দেওয়া হচ্ছে উপরে দাঁড়ো নিকলে নামালুম নামিয়া শোকেসের কোনাগুলো আর কি ভালো করে মুছি নিলুম আর কি তারপর মুছি নিয়ে আর জিনিসগুলো মানে যেগুলা জিনিস কম ইউজ হয় ওগুলো জিনিস মুছে মুছে রাখি দেওয়া হচ্ছে আর যেটা জিনিস প্রত্যেকদিন সকাল বিকেল ইউজ সেটা তো কোনো নোংরাই হয় না কারণ হাত হচ্ছে সময় লাগে তো যাই হোক দেখো তো সানগ্লাসগুলো কি ধুলে জমে গেছে সানগ্লাসগুলো বেশি একটু ব্যবহার করা হয় না তো যাই হোক ভালো করে মুছি টুছি নিয়ে রাতের খাওয়া লাগামার হয় নাই তো তারপরে খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাই এলাম আসিনি বাড়ি তো বর্তমানে ঘরত তুমি একলাই আসো এই ঘরত তো এই ঘরত মা টিভি দেখি তো হচ্ছে ভাবলাম পরিষ্কার পরিষ্কার করি না তারপরে রাত্রে আবার অল্প করে কটা ভাত রান্না খাবে আর কি তো যাই হোক এর মধ্যে চারটে ভাত মানে দুপুরের সবজি টবজি সব কিছু আছে ভাত আর কি অল্প আছে মানে সবার মিলি শর্ট মানে কম হবে আর কি তার জন্য সেটা ভাত রাঁধি নেওয়া লাগবে ওদি আর এদি ঘরটা আর কি পরিষ্কার করিম তো এলা মোটামুটি 8টা বাজে তো খাইতে খাইতে 10টা তো 9টা 9:30টার দিকে খালি মানে ভাত সবজি টবজি সব আছে ভাতটা রাঁধিতে আর কতক্ষণ লাগে তো ভাতটা বসে দিয়ে দিম যায়া তো আগত পরিষ্কার করি না তো যাই হোক চলো দেখতে থাকো তারপরে দেখো শোকেস তো মোটামুটি পরিষ্কার করা হয়েছে পরে একটা ফোন আছে তো ফোনটার জন্য আর কি তোমার সাথে পুরোটা শেয়ার করা হয়নি ফোনটা রিসিভ করছো যে তোমার দাদাভাই ফোন করছিল তো তারপরে আর শেয়ার করা হয়নি তাড়াতাড়ি আর কি কাজটা করে নিলাম গোছে নিলাম তো তারপরে দেখো শোকেসে যত শাড়ি আছে সব শাড়ি বাইরে করে নেওয়া হচ্ছে কিসের জন্য চলো দেখতে থাকো বাইরে করে নেওয়া হচ্ছে এই কারণে যে অনেক কটা শাড়ি আছে তো মানে শাড়িগুলি ঢিপ লাগিয়ে আছে এক জায়গাতে তো দেখো এই মানে এগুলো শাড়ির মধ্যে কয়েকটা শাড়ি আর কি পুজোর পরি তো নতুন শাড়ি তো তোমার সাথে শেয়ার করা হয় নাই তো যাই হোক এই যে যেগুলো শাড়ি আর কি ভালো লাগে না ইউজ করার আর কি ভালো লাগে না আর মানে পুজোর সময় পরিম না আর কি এগুলো ভিতরেও ডাকলেও হইবে এই যে দেখো আজকে ভিডিও এডিট করতে করতে হাই পাওয়া যাচ্ছে আর কি তো যাই হোক এই যে দেখো মা যে কটা শাড়ি কি লাগবে না এই কটা শাড়ি নিচে রাখি দিম আর যে কটা শাড়ি লাগবে ওই কটা শাড়ি উপরত রাখি দিম শোকেসে তো যাই হোক এই যে এই শাড়ি কয়েকটা শাড়ি কিন্তু মানে পুজোর পরিমাণে রাখবে না আর পুজোর সময় তাড়াতাড়ি রেডি হওয়া মানে কোন জিনিস কোটে আছে এলোমেলো হওয়া খুঁজে পাওয়া যাবে না তো তার জন্য আর কি ভাবলুম যে মানে যেগুলো জিনিস দরকার হবে না ওগুলো জিনিস ভালো করে আগতে সাইড করে রাখি দাম তো জানে না তো পুজোর সময় আমি পার্লার সাজি নেওয়া বাড়ি নিজে নিজে সাজা গোজা তো এই যে কোন জিনিস কোটে কেমন একটা লাগবে মানে হুড়মুড় তো সব জিনিস মানে যেগুলো জিনিস লাগবে না ওগুলো জিনিস দূরে দূরে মানে ভালো করে রাখি দিম আর যেগুলো লাগবে ওগুলো হাতের কাছে রাখি দিম তাহলে আর কি সুবিধা হবে তো যাই হোক বন্ধুগুলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে না আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে আর যা যা নতুন দেখেছি আমার ভিডিও তাতে অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে রাখো যাতে মুই ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে তোমার সবার করতে গিরবেন আর এনজয় করে পান তো যাই হোক মোর ভিডিও মানে কার কেমন ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন মানে চেষ্টা করি তো দেখো এই কটা শাড়ি আর কি মোর এই কটা শাড়ি বের করে নিয়েছ তো এই যে বিয়ের পরে আর কি এই কটা শাড়ি কেনা হয়েছে বিয়ের পরে তো
ওই যে ওটা প্যাকেটটা আছে নতুন শাড়িগুলো নতুন শাড়িগুলো তোমার সাথে আমি শেয়ার করা হয়নি এই যে প্যাকেটটা আছে পরে তোমার সাথে শেয়ার করি নিয়ে এই বন্ধুগুলো শাড়িগুলো আমি এলা ভাস করে গোছে গোছে রাখি দিয়াম কারণ পূজার সময় কোনটা কি খুঁজি খুঁজি পাই না তো আগের মানে জিনিসগুলো ছাড়া দরকার একটা বেশি না হবে মানে নিচু রাখি দিয়াম ভালো করে তো এগুলি তোমার সাথে আজকে শেয়ার করি তো চলো দেখতে থাকো তো দেখো এইখানের অবস্থা অবস্থাও খারাপ এখানে গোসা খাবি আর কি পাঁচ থাক্ষা তো যাই হোক চলো দেখতে থাকো তো তারপরে তোমার দেখিয়ে পাচ্ছেন যে তোমার দাদা ভাই মন মাথা তেল দিয়ে দেওয়াচ্ছে তো তোমার দাদা ভাই মানে শাড়িটির গোসা মানে গোসা হয়েছে আর কি ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি তাতে তোমার দাদা ভাই আসছিল আর শাড়িটা যে আমি ভিতরে রাখি দিচ্ছি না তখন মোর একটা ফোন আসছিল তো তো ভিডিও শ্যুট করার সময় খালি মোর জানো না কেন বারবার ফোন আসছিল আজকে তো যাই হোক তার জন্য পরে আর তোমার সাথে শেয়ার করা হয়নি দেখো তোমার আসিয়ে তোমার দাদা ভাই আসিলে আসিয়ে মানে এখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলো সবাই সবারই খাওয়া দাওয়া আর কি শেষ এলা মোটামুটি 11টার মতো বাজে তো যাই হোক দেখো তোমার দাদা ভাই মাথার সুন্দর করে তেল দিয়ে দেওয়া হচ্ছে আর মাথার তেল দিয়ে বেশিরভাগটাই আর কি তোমার দাদা ভাই দিয়ে দেয় হঠাৎ মারাৎ মুই কোনদিন যদি দেন ইচ্ছে করলে একলা একলাই দিলে দেন না দিলে নাই তোমার দাদা ভাই মানে মুখ বেশিরভাগ দিয়ে দেয় আর কি তো সেই সুন্দর করে ম্যাসাজ করে ওই একবারই দিয়ে দেয় আর কি বেশ ভালো লাগে তো যাই হোক ওই সুন্দর করে বসিয়েছে আর ওই দেওয়া যাচ্ছে আর আমরা দুইজনে অনেক কিছু নিয়ে গল্প করে দিচ্ছি এইটা ওইটা এইটা ওইটা তো তোমার সাথে এগুলো শেয়ার করা আর কি সব কথাই তো শেয়ার করা মানে যায় না তো যাই হোক আমরা দুজনে অনেক কিছু গল্প স্বল্প করে দিচ্ছি আর ওই মুখ তেল দেওয়া যাচ্ছে সত্যি মানে কি আর কং মানে ভাল লাগে যাচ্ছে আর কি তেলটা দিয়ে যাচ্ছে ওই দেখলাম আর কি তেল দেওয়া হয়েছে নাকি ভাবলাম কি না নাকি আর বেশি করে দিয়ে কারণ কালকে সকালবেলায় মানে শ্যাম্পু দিয়ে দিই মারবার তার জন্য আর কি বেশি একটা দিয়ে না নাকি এর জন্য করলাম থাক তো দেখলাম ওই কয় কি না আর একটা দেওয়া খাবে হয় না এই দেওয়া তো এই জন্য আরও দিহানা দিয়ে যাচ্ছে যে তোমরা ভাবেন যে ক্যামেরার সামনে দিয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে মুখ ক্যামেরার সামনেতেও হয়তো এমন করে কিন্তু না ওই মুখ অনেকটাই মানে কেয়ার করে অনেকটাই আর কি মুখ নিয়ে তো যাই হোক সেসব কথা আর কি কং তো ক্যামেরার সামনে না এমনিতে ওই মুখ অনেকটা ইয়া করে আর তেল ঠেল তেল দেওয়ার হলে ওয়ে বেশিরভাগটা মুখ তেল দিয়ে দেয় প্রত্যেকদিন হয়তো শেয়ার করা হয় না বা এটা সত্যি যে ওয়ে মানে তেল দেওয়া মাথার দেওয়া হলে বা কোনো কিছু একটা সেরকম মানে ওয়ে আর কি বেশিরভাগটা করে তো যাই হোক অনেক ভাগ্য করি আর কি এমন একজনক পাওয়া যায় তো যাই হোক মই খুব হ্যাপি আর মোর মনে হলে একটাই চিন্তা মই বিয়ে হওয়ার অনেক দিন হয়ে গেল এলাম আর কি মোর বাড়ি মানে যাং নাই সেটা তোমার সাথে একটি পুরো ভিডিওটা ডিটেলসটা শেয়ার করিম মানে বাড়ি যাওয়ার পাংনা এলাম এটাই মোর মনে সব থেকে বড়ো মানে দুঃখের বিষয় আর কি তো অনেক বড় একটা কষ্টের বিষয় আর কি মার সাথে দেখা হয় না ভাইয়ের সাথে দেখা হয় না তো যাই হোক অনেক 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 কষ্টের মধ্যেও আর কি ভালো থাকার চেষ্টা করো আর তোমার দাদা ভাই আমাকে অনেক ভালো রাখার চেষ্টা করে তো যাই হোক তোমার সাথে পুরোটাই তোমার সাথে একদিন অবশ্যই শেয়ার করিম মোর আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে বড়ি তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা।